হাই ফ্রেন্ডস, আই এম স্বাগতা, ওয়েলকাম ব্যাক মাই কিচেন। আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে লোটে মাছের ঝুড়ি তৈরি করে দেখাবো। খুবই ইজি আর খুবই টেস্টি রেসিপি। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবেন না। আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। আমি 500 গ্রাম লোটে মাছ এভাবে ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি একটু বয়েল করে নেব, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে মাছটার কাঁটা ছাড়িয়ে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি লোটে মাছের কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, সেদ্ধ করে এইভাবে লোটে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইটি গরম হয়ে গেছে। এতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ তেল দেবো, মাছটা তৈরি করতে আমার একটু বেশি পরিমাণ তেল লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এতে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এটি একটি অসাধারণ টেস্টি রেসিপি। আপনারা যারা কখনো খাননি, অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি কাঁটা ছাড়িয়ে রাখা লোটে মাছটা দিয়ে লোটে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি মাছটাকে আগে ভাজিনি, এখন আমি এটা দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মাছটার সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। এতে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবো। এখন মাছটার সাথে খুব ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে মাছটাকে আমি ভাজবো, খুব ভালো করে ভাজবো। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজবো। মাছটা ভাজা অলরেডি কমপ্লিট, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি কুচো করে রাখা টমেটো দিয়ে দেবো। আমি একটি বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মাছটার সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো হয়, তাই আমি 15টা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। 1 টেবিল স্পুন আমি রসুন বাটা দিয়ে দেবো, আর 1 টেবিল স্পুন আমি আদা বাটা দিয়ে দেবো। একটু আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো হয়, তাই আমি 15টা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে রসুন, আদা, লঙ্কা, বাটা সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এতে আমি জাস্ট কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তৈরি হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেব। খুলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন, টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করব। আরও 10 মিনিট ধরে এটাকে একটু ভাজা ভাজা করব। প্রায় 10 মিনিট ধরে আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে কষে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটা অলরেডি ডান। এখন এতে আমি 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি। খুবই একটি টেস্টি রেসিপি। এটি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে গাইস। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্টি রেসিপি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, লোটে মাছের ঝুড়ি।
আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।